নমস্কার বন্ধুরা সোহিনিস দিশা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত উৎসবের আমেজ আকাশ বাতাসে তাই আমিও পূজা পরিক্রমায় বেরিয়ে পড়লাম উত্তর কলকাতার বিখ্যাত বনেদি একটি দুর্গোৎসবে মানে বিখ্যাত উত্তর কলকাতার কুমারটুলি সর্বজনীন দুর্গোৎসব পরিদর্শন করতে আমি উপস্থিত হলাম অপূর্ব বনেদি দুর্গোৎসব সেখানে আমি দর্শন করলাম প্যান্ডেলটি বড় মাতৃমূর্তির আকারে তৈরি করা হয়েছে দেখুন অপূর্ব সুন্দর প্যান্ডেল ঢোকার প্রথমেই বড় মাতৃ প্রতিমার আদলে প্যান্ডেল বিরাট বড় মায়ের মুখ তারপর দেখুন কি সুন্দর চারদিকটা লাইটিং করা বাঁশের লাইট দেওয়া আর এই যে মায়ের একদম মাথার উপরে শিল্পী বসে আঁকছেন শিল্পী বসে মায়ের দান করছেন অপূর্ব সুন্দর মাতৃপ্রতিমা যে কোনো পুজোর প্রতিমা গড়ার জন্য কুমারটুলি বিশ্ববিখ্যাত শুধু ভারতবর্ষেই নয় দেশ বিদেশেও কুমারটুলি থেকে সুন্দর সুন্দর প্রতিমা বিদেশেও পাঠানো হয় সুতরাং কুমারটুলি আমাদের সকল প্রতিমা বানানোর মূল উৎসস্থল সুতরাং সেই কুমারটুলির নিজস্ব পুজোয় যে একটা নতুনত্ব থাকবে একটি চমক থাকবে সেটা তো বলাই বাহুল্য তাই প্রত্যেকবারের মতন এবছরও কুমারটুলির সর্বজনীন দুর্গোৎসব আমাদের দিয়েছে অপূর্ব সুন্দর চমক অপূর্ব সুন্দর মণ্ডপ অপূর্ব সুন্দর মাতৃ প্রতিমা এবার ধীরে ধীরে আমি মণ্ডপের ভেতরে প্রবেশ করছি দেখুন মাথার ওপরে লণ্ঠন লাগানো লণ্ঠনের মধ্যে লাইট জ্বলছে বুঝতেই পারছেন বন্ধুরা আমি একা মেয়ে সমস্ত প্যান্ডেল ঘুরে ঘুরে অনেক কষ্টে ভিডিও করেছি কারণ প্রচণ্ড ভিড় ছিল আর আমি সম্পূর্ণ একা গিয়ে গিয়ে ভিডিও করে এনেছি আর সন্ধেবেলা লাইটিংটা দেখার জন্যই আমি সন্ধ্যেবেলা গেছিলাম মানে প্রচণ্ড ভিড় ওয়ান ওয়ে তার মধ্যে আমি অনেক কষ্টে প্রচুর হেঁটে হেঁটে হাওড়া থেকে গিয়ে কলকাতায় আপনাদের জন্য এবং অবশ্যই আমার নিজেরও দর্শন করার জন্য ভিডিও করে এনেছি ভালো লাগলে আমার সোহিনীস দিশা চ্যানেলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের আশীর্বাদের হাত সর্বদা আমার মাথায় রাখবেন বন্ধুরা শুধু এটুকুই আমি চাই উত্তর কলকাতার বিখ্যাত বনেদি পুজো কুমারটলি সর্বজনীন দুর্গোৎসবের তম বর্ষের ভাবনায় এবছরের ভাবনা লড়াই বাংলার চিরায়ত ঐতিহ্যবাহী ঐতিহ্যবাহী হস্তশিল্পীদের অস্তিত্বের লড়াই পটচিত্রে মাতৃপ্রতিমা চারদিকেই বাংলার লোকশিল্পের অপূর্ব সৌন্দর্য মাধুর্য পরিস্ফুট হয়ে উঠেছে অপূর্ব সুন্দর পটচিত্রে মাতৃপ্রতিমা লড়াই লড়াই তো আমাদের সাধারণ মানুষের প্রত্যেকটা মানুষের জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিকভাবে জড়িত সে দারুইনের অস্তিত্ববাদ তত্ত্বই হোক অথবা সাধারণ মানুষের কথাই হোক লড়াই করে আর সংগ্রাম করে প্রতিনিয়তই আমাদের বেঁচে থাকতে হয় সেই লড়াই নানা বর্ণে নানা রঙে নানা আঙ্গিকে এখানে ফুটিয়ে তোলা হয়েছে পটের গান অপূর্ব সুন্দর পটশিল্পীদের শিল্পকলা এবং গান আমরা এই মণ্ডপে গেলেই শুনতে পেয়েছি অপূর্ব সুন্দর সেই গান কিন্তু এত কোলহালের মাঝে সেই গানটা ঠিক স্পষ্টভাবে আসেনি বন্ধুরা তাই জন্য আমি সেই গানটা আপনাদেরকে শোনাতে পারলাম না তার জন্য আমি ক্ষমা চেয়ে নিয়েছি আপনারা সর্বদা আমাকে ক্ষমা করে দেবেন আপনাদের আশীর্বাদের হাত সর্বদা আমার মাথায় রাখবেন বন্ধুরা আমি একা অসহায় মেয়ে আপনাদের আশীর্বাদ আমার চলার পথে পাথেয় আপনারা সবসময় আমার পাশে থাকুন আমার সহিনী লাইক চ্যানেলকে এবং সাবস্ক্রাইব করে আপনাদের আশীর্বাদের হাত আমার মাথায় রাখুন দেখুন বন্ধু বন্ধুরা অপূর্ব অপূর্ব ব্যতিক্রমী ধরনের আমরা একটি প্যান্ডেল দর্শন করলাম এবং অপূর্ব সুন্দর মাতৃ দর্শন করলাম যেখানে সাবেকিয়ানায় আমাদের লোকশিল্পকে তুলে ধরা হয়েছে পটচিত্রে মাতৃ প্রতিমাকে দর্শন করানো হয়েছে প্যান্ডেলের ওপরেও দেখুন লোকশিল্পে নানা রকম কাজ লোকশিল্পীদের বাংলার ঐতিহ্যবাহী হস্তশিল্পীদের জীবনের সংগ্রাম অস্তিত্বের সংগ্রাম অস্তিত্ব টিকিয়ে রাখার অস্তিত্বের টিকিয়ে রাখার সংগ্রাম লড়াই ফুটিয়ে তোলা হয়েছে এই যেখানে একটা বড় ঘড়ি প্যান্ডেলের মানে বন্ধুরা আমি একটা কথা বলি মানে আমি তো আজকে সাউন্ডটা শোনাতে পারলাম না না প্রচণ্ড লোক কোলাহল হ্যাঁ সেই জন্য সাউন্ডটা আমি শোনালাম শোনাতে পারলাম না মানে কিছুই বোঝা যাচ্ছিল না সেই সাউন্ডটা দিলে আমার গলা শোনা যেত না তাই জন্য আমি সাউন্ডটা মিউট করে নিজের ভয়েস ওভার দিয়েছি কিন্তু সাউন্ডটা দেখালে আপনারা বুঝতে পারতেন হয়তো আপনারা ভিডিওটা শুনতে পেতেন না ঠিক মতন কিন্তু আপনারা বুঝতে পারতেন কত কষ্ট করে আমি ভিডিওটা বানাচ্ছি মানে ওখানে এক সেকেন্ডও দাঁড়াতে দিচ্ছে এত মানুষের ভিড় মানে একটু দাঁড়ানোর সাথে সাথেই হুইসেল দিয়ে দিয়ে পুরো চলতে চলতে ভিডিও করতে হয়েছে তাও আমি অনেক কষ্টে সাইডে গিয়ে মানে কোনো রকমের দাঁড়িয়ে উদ্যোক্তা দাদাদের অনুরোধ করে আমি ভিডিওটা অনেক কষ্টে করতে পেরেছি বন্ধুরা আপনাদের ভালো লাগলে তবে আমার পরিশ্রম সার্থক মনে করব কথাও কিচ্ছু বোঝা যাচ্ছিল না মানে এত আওয়াজ মানে কিচ্ছু কথাও বোঝা যাচ্ছে না মানে আমি শুধু এইটুকুই বলতে পারলাম যে অনেক কষ্ট আমি ভিডিওটা করেছি মানে দাঁড়ানো যাচ্ছে না এক মিনিটও দাঁড়াতে দেওয়া হচ্ছে না কারণ প্রচন্ড ভিড় মানে প্রচণ্ড গ্যাদারিং চলতে চলতেই যা ভিডিও করতে হচ্ছে কোনো রকমের ভিড় সামলে ধাক্কা ধাক্কি সামলে সাইড হয়ে গিয়ে আমি ভিডিওটা করেছি যাতে আমিও দর্শন করতে পারি আপনারা আমার পরম আত্মীয় পরম বন্ধু আপনারাও আমার সাথে দর্শন করতে পারেন আপনারা দয়া করে দর্শন করুন আমার খুব ভালো লাগবে আমার মনে হবে আমার পরিশ্রম সার্থক দেখুন এখানে কি সুন্দর হাত হাত মতন করা হয়েছে হাতগুলো আবার নড়ছে পুরো মণ্ডপটাই পটশিল্পীদের হস্তশিল্পীদের অসাধারণ সুন্দর শিল্পকার্যের নিদর্শন হাতগুলো দেখে আমার খুব ভালো লেগেছে কি সুন্দর হাতগুলো ডাকছে ডাকছে মনে হচ্ছে কি অপূর্ব সুন্দর মাতৃ প্রতিমা দেখুন খুব মিষ্টি পুরোটাই পথচিত্রে এটা একটি অভিনব ভাবনা সত্যি অভিনব অসাধারণ আচ্ছা এবার কুমোরটুলি সর্বজনীন দুর্গোৎসব পরিদর্শনের পর আমি এলাম কুমারটুলি পার্ক পরিদর্শনে কুমারটুলি পার্ক সর্বজনীন দুর্গোৎসব পরিদর্শন করতে দেখুন এখানে ওপরে প্যান্ডেলটা কি সুন্দর বড় সিংহাসনেরঁচে তৈরি করা হয়েছে দুদিকে দুটো সিংহের মুখ কুমারটুলি পার্কের এবছরের বিষয় হল অ্যাম্বিশান অ্যাম্বিশান অ্যাম্বিশন প্রত্যেকটা মানুষেরই জীবনে কম বেশি অ্যাম্বিশন থাকে কিন্তু বর্তমান যুগে মানুষ মানে দৌড়ের মতন প্রতিযোগিতা করতে গিয়ে নিজের লক্ষ্য বা নিজের অ্যাম্বিশান পূরণ করবার জন্য সঠিক বেঠিক যে কোনো পথ বেছে নিতে পিছোপা হয় না এই থিমকে মানুষের এই ভাবনাকে কাজে লাগিয়ে এই বছর কুমারটুলি পার্ক সর্বজনীন তাদের পুরো পুজো মণ্ডপকে অপূর্ব সুন্দরভাবে পুজো মণ্ডপকে সাজিয়ে তুলেছেন দেখুন চারদিকে সব লুডোর বোর্ড লুডোর বোর্ড চেয়ার উল্টে রাখা লুডোর বোর্ড মানে ইঙ্গিত করছে যেমন আমরা সাপ লুডো খেলতে গিয়ে মানে সাপের মুখে পড়লে নেমে যাই আবার সিঁড়ি দিয়ে উঠে যাই তো মানুষের জীবনে চড়াই উতরায় পথকেই এখানে নির্দেশ করা হয়েছে দেখুন এখানে একটা গাছ মতন করা হয়েছে তার পাশে সিঁড়ি চেয়ার অনেকজন মানুষ উঠছে আবার কিছু মানুষ তাদের পা ধরে টেনে নামাচ্ছে তার মানে আজকাল মানুষ প্রতিযোগিতা করতে গিয়ে সুস্থ প্রতিযোগিতা ছেড়ে মানে অমানবিকভাবে নিজের লক্ষ্য পূরণ করবার জন্য যে কোনোভাবে অন্য লোকেরও মানে ক্ষতি করতেও কোনো রকম পিছুপা হচ্ছে না তাই জন্য এখানে বোঝানো হচ্ছে যে সকল লোক ভালো কাজের মাধ্যমে সকল লোক যেন নিজের অ্যাম্বিশন বা লক্ষ্য পূরণ করে কিন্তু অন্যকে মানে ঠকিয়ে বা অন্যকে নিচু দেখিয়ে নয় অপূর্ব সুন্দর বাস্তবধর্মী এই চিন্তাভাবনা

সত্যি বন্ধুরা কুমারটুলিতে গিয়ে আমার যেন মনে হলো চারদিকে কুমারটুলির গন্ধ ছড়ালো সত্যি সত্যি মা দুর্গা এলেন মা দুর্গা এলেন সারা বছর কুমারটুলিতে অপূর্ব সুন্দর যেন মাতৃ প্রতিমার গন্ধ সুবাস আবেশ জড়িয়ে থাকে সত্যি সত্যি মা এখানে সারা বছরই বিরাজ করেন মা এলেন আমাদের প্রত্যেকের ঘরে সকলকে আশীর্বাদ করুন মা আমরা সকলে যেন সুস্থ থাকি এবং সুন্দরভাবে সফলভাবে সুস্থভাবে আমরা নিজেদের লক্ষ্য বা অ্যাম্বিশন পূরণ করতে পারি জয় মা দুর্গা সকলকে ভালো রাখুন যেখানে মাতৃমূর্তি বসানো তার চারদিকটাও কি সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে লাইট দিয়ে আর মাতৃ প্রতিমা সর্বদাই অসাধারণ সুন্দর যেখানে কুমোরটুলি থেকে দূর দূরান্তে দেশ বিদেশে আমাদের মাতৃ প্রতিমা বিভিন্ন জায়গায় যান সেখানে কুমারটুলি আমাদের গর্ব ওনাদের নিজস্ব পুজোয় তো মাতৃ অসাধারণ সুন্দর হবেই সেটাই তো মানে স্বাভাবিক সুতরাং অসাধারণ সুন্দর মাতৃ প্রতিমা অসাধারণ সুন্দর মাতৃ প্রতিমা আমরা দর্শন করলাম কুমারটুলিতে এবার পুরো প্যান্ডেল মাতৃমূর্তি পরিদর্শন করার পর পেছন দিকে মেলাও বসেছিল। সেই মেলাও আমি মানে নিজেও দর্শন করলাম বা মেলার ঘোরার দৃশ্য আমি তুলে ধরলাম মেলাতে দেখবেন বন্ধুরা নানা রকম মকটেল ককটেল হ্যাঁ জুস আইসক্রিম এগুলো বিক্রি হচ্ছে আমি খুব মানে বেরিয়ে সত্যি কথা মানে আর কিছুই খাইনি শুধু ককটেল মকটেল আর জুস আইসক্রিম এগুলোই খেয়েছি আর কি খুব ভালো লাগছিল মানে ভিড় এত ভিড়ের পর ওই কোক মানে কি বলবো ঠান্ডা ককটেল মকটেল হ্যাঁ এগুলো আইসক্রিম ঠান্ডা বেশ নানা রকম ভ্যারাইটিস খুব ভালো লাগলো খেতে এখানে নানা রকম লস্যি ককটেল মকটেল জুস আইসক্রিম লস্যির ওপরে চকলেট বেশ দারুণ খুব ভালো লাগলো আমি যেহেতু একা এসেছি এবার আমি জল হাতে মানে খাবো আর এক হাতে কীভাবে ফোন ধরবো ওই জন্য আমি মানে খাওয়ানোটা দেখাতে পারলাম না বন্ধুরা কারণ আমি একা